শুরু করছি এখন প্রকাশ সঙ্গে আছি জি মাহমুদ আমরা আজকে মূলত অন্তর্বর্তী সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগিতার সঙ্গে আলাপ করছে সেখান থেকে বিভিন্ন ধরনের ঋণ সহায়তা অর্থ সহায়তার প্রস্তাব পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই আমরা আজকে আলাপের জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর এ কে নামুল হোক অধ্যাপক অর্থনীতি বিভাগ ক্রিস্ট্রী ইউনিভার্সিটি এবং ডক্টর শর্মিন্দ নীলর্মি রয়েছেন অধ্যাপক অর্থনীতি বিভাগ জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় কি স্বাগত আমাদেরই আজকের আলাপে এবং আয়োজনে যে বিষয় নিয়ে আলাপ করতে চাই সংস্কারের ঋণ প্রসঙ্গে আলাপ করব আমরা দেখলাম যে চলতি অর্থ বছরে যদি আমরা একটু হিসাব করি যে বলা হচ্ছে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে আমরা খুব সম্প্রতি যে আলাপ হয়েছে সেই আলাপে তারা বলছে প্রায় দুইশো কোটি ডলারের বেশি ঋণ সহায়তা তারা দেবে এবং সেটি বাংলাদেশি মুদ্রায় প্রায় চব্বিশ হাজার কোটি টাকা তো এতদিন দেখেছি আমরা যে সরকার ঋণ নিয়েছে বিভিন্ন মেগা প্রকল্প ভিত্তিক অবকাঠামোগত উন্নয়নে এছাড়াও বাজেট সহায়তা হিসাবে আমরা ঋণ পেতে দেখেছি বিভিন্ন সময় উন্নয়ন সহযোগিতার কাছ থেকে এখন আমরা রাষ্ট্রীয় সংস্কারের কাজে ঋণ নিচ্ছি সংস্কারের ঋণ কেন এবং কিভাবে কাজে লাগবে শুরুটা করতে চাই আপা আপনার কাছ থেকে আচ্ছা ধন্যবাদ নিজি আমাদের ঋণ প্রবাহের মূল সমস্যা এতদিন যেটা আমরা চিহ্নিত করতে পেরেছি বেশ কয়েক বছর ধরে সেটা হচ্ছে ঋণ নেই কোন শর্তে নেই এবং সেটা আমরা কিভাবে ব্যবহার করি ঋণ যদি আমি সঠিকভাবে সঠিক যাচাই করবার যাচাই বাছাই করবার মাধ্যমে আমি প্রকল্প গ্রহণ করি এবং সেটার জন্য আমার যখন বৈদেশিক সাহায্যের প্রয়োজন হয় বা ঋণের প্রয়োজন হয় সেই সময় আমি কোন শর্তে ঋণ নিয়েছি শর্ত অনেক ধরনের থাকে সহনীয় শর্ত অর্থাৎ আমার সামষ্টিক অর্থনীতি যেটা সহ্য করতে পারবে সেই রকম মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি লোনের জন্য যাওয়াটাই আমাদের জন্য মানে গ্রহণযোগ্য একটা পন্থা এখন সেটার জন্য যে ধরনের পরিকল্পনা এবং যে ধরনের রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন ছিল সেটার ব্যত্যয় ঘটেছে এটা আমরা এখন সকলেই জানি ফলে আমার কাছে মনে হয় যে ঋণ ঋণের প্রাপ্যতার আলোচনার চাইতে সেটা খুব গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি প্রয়োজন যে আমি ঋণটা কোন কাজে লাগাবো কোন শর্তে আমি ঋণ পাচ্ছি এবং সেই ঋণটা সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমি সেটা ফেরত দেবার ক্ষেত্রে যেই ধরনের চাপ বোধ হয় সেই চাপটা আমার সামষ্টিক অর্থনীতি নিতে পারবে কিনা ফলে এটা খুব গুরুত্বপূর্ণ আমার ব্যালেন্স অফ পেমেন্ট দেখবার জন্য যেমন প্রয়োজন আছে যে আমার এক্সপোর্ট আর ইম্পোর্টের ব্যালেন্সটা কীরকম হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমি এক্সপোর্ট করতে পারছি এবং সেটার জন্য আমার ইম্পোর্ট যেগুলো করতে হচ্ছে সেটা কোন কোন ক্ষেত্রে আমার আর্থিক ইনফ্লো যেটা সেটা আমার কোন ক্ষেত্রে কাজে লাগবে এইগুলোর চয়ন করা অগ্রাধিকার ভাত ভিত্তিতে এগুলো নির্ণয় করা এবং অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত প্রজেক্ট বা প্রকল্প আমাদের এখনকার সংস্কার যে প্রত্যয় সেটার সাথে আসলে কম অগ্রাধিকার পাওয়ার যোগ্য সেগুলোকে আপাতত আমি সরিয়ে রাখা এই বিবেচনাগুলো আসলে জরুরি হবে ফলে আমার কাছে খুব জরুরি জানা যে এগুলো কোন শর্তে আসছে কী কারণে আমরা নেব এবং আমাদের ভাবনাটা কি কোন কাজে আমরা লাগাবো স্যার আপনার কাছে আসতে চাই একটু সেটি হচ্ছে শর্ত নিয়ে একটু মানে আলাপ রয়েছে যেমন যখন বিশ্বব্যাংকের সঙ্গে আলাপ হলো আমাদের অর্থ উপদেষ্টার তখন তিনি সেই ব্রিফিং থেকে বের হয়ে বললেন যে তারা উন্নয়ন সহযোগীরা মাঝে মাঝে এমন কিছু কঠিন শর্ত দেয় যেগুলো আসলে বাস্তবায়নযোগ্য বলে মনে হয় না এর ফলে অনেক ঋণের আসলে প্রস্তাবও শেষ পর্যন্ত আর সফলতার মুখ দেখেন আটকে যায় মানে কি শর্তে কী ধরনের জটিলতা দেখা দেয় স্যার এটা উন্নয়নের নানা দিকে হয় যেমন ধরেন আমি এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন যে আমরা যখন এক্স এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট করি তখন গত এক বছর দেড় একের মধ্যে দু থেকে যখন আমার ডলারটা ফল করলো আটচল্লিশ বিলিয়ন থেকে বিশ বিলিয়নে চলে গেল একটা কারণ ছিল আমরা এক্সচেঞ্জ রেটটাকে এক জায়গায় রেখে দিতে চাচ্ছিলাম মানে খেয়াল করে দেখেন ইন্ডিয়ান ডলার এখন বিরাশিতে এক ইন্ডিয়ান ইন্ডিয়ানটা এক ডলারে ইন্ডিয়ান বিরাশি রুপি সেখানে আমরা অনেক দিন যাবত ফিক্স রাখছি ফিক্স রাখার বুদ্ধি হচ্ছে আপনি ডলার ছেড়ে দিচ্ছেন আমরা কষ্ট করে যে ডলারটা আনছি সেটা বাজারে বিক্রি করে দিচ্ছি গভর্নর যত আমার জানা মতে বলছেন যে আমি এই কাজ করব না এই কাজ না করলে ডলারের স্থিতিটা ভালো থাকবে এখন আমার ধারণা যে বিশ্বব্যাংক যদি বলে যে আপনি ঋণ নেবেন ঋণ নিয়ে ডলার বিক্রি করে দেবেন এবং বাজারে ওপেন বাজারে এটা করতে পারবেন এটাও একটা শর্ত হতে পারে এই শর্তটা মানা অসুবিধা ছিল না একটা অসুবিধা হবে যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য আনি সেগুলোর কস্টিংটা বেড়ে যাবে সেই জন্য অর্থ মানে অর্থ উপদেষ্টা বলবেন যেটা আমার জন্য একটা বাড়তি চাপ কিন্তু স্বামী আমি জানি না এখানে কোন শর্ত আছে বাট এরকম শর্ত থাকে আবার অনেক সময় থাকে যে এটা যদি করেন আমি যদি এক্সপোর্ট ইনকাম না বাড়াতে পারি এক্সাম্পল দিচ্ছি তাহলে কিন্তু ঋণের অর্থ ফেরত যাবে না তাহলে প্রশ্ন আসতেছে যে আমি যখন ঋণ দিচ্ছি যারা ঋণ দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেন এডিবি বলেন তাদের একটাই আশা যে বাংলাদেশ এই টাকাটা একসময় ফেরত দেবে ব্যাঙ্করাপ করার জন্য টাকা দেবে না তাহলে সেটা যদি করতে হয় তারা কি চিন্তা করবে তারা শর্ত দেবে যে এই কাজ আপনি করতে পারবেন না কোন কাজ যেটা হয়তো এক্সপোর্টকে বাধাগ্রস্ত করবে সো এরকম অনেক শর্ত আছে আবার কোন কোন শর্ত অনেক দূরে চলে যায় বহুদিন আগে আমার মনে আছে অর্থমন্ত্র অর্থমন্ত্রী তখন সৈফুর রহমান ছিলেন উনি একদিন আমাদের এক প্রোগ্রামে বললেন যে আমি গেলাম রেলওয়ে ঋণ নিতে আমাকে শর্ত দিল কৃষি ভর্তুকি কমাতে হবে তার মানে শর্তটা কোথা থেকে কোথায় যেতে পারে সেগুলো নানা অ্যানালাইসিসের ফল এবং নানা কারণে হয়ে থাকে সুতরাং কোন কোন শর্ত অর্থমন্ত্রী হিসাবে অর্থ উপদেষ্টা হিসাবে মনে হবে অত্যন্ত কঠিন কারণ এই মুহূর্তে করতে চাচ্ছেন না কিন্তু ঋণ যারা দিচ্ছে তাদের একটাই উদ্দেশ্য টাকাটা ফেরত নেওয়া এবং সেটা যেন ভালোভাবে নিতে পারে স্যার এই প্রশ্নের উত্তর জানবো যে যখন আমরা একটা পার্টিকুলার বিষয় নিয়ে উন্নয়ন সহযোগিতাকে আলাপে বসছি তারা এই ধরনের মানে ভিন্ন ধরনের শর্ত কেন দিতে চায় বা কেন দেয় সেটি হচ্ছে যখন আমরা উন্নয়ন সহযোগিতার কাছ থেকে কোনো ধরনের ঋণ নিচ্ছি তখন অনেকটাই তারা যেসব শর্ত দিচ্ছে সেগুলো মানতে আমরা এর আগেও দেখেছি যে যখন আলোচনার টেবিলে বসি তখন আমাদের সরকার অনেকটাই নমনীয় থাকে সেই বিষয়গুলোতে এখনকার অবস্থাটা কি মনে হচ্ছে আসলে যে সেই নমনীয় অবস্থার দিকে থেকে বের হয়ে আসার একটা অবস্থা তৈরি হলো কি নাকি ঋণ প্রাপ্তির জন্য তারা যে শর্ত আমাদেরকে দিবে সেই জায়গাতেই মনোযোগী হতে হবে আমাদেরকে সামনের দিনগুলোতে এখানে দুটো দিকেই আপনাকে মানে আমাদের আমরা বিবেচনা করি এক হচ্ছে আমাদের নমনীয়তার প্রশ্ন আরেকটা হচ্ছে যিনি দিচ্ছেন তার আমাদের এই সরকারের প্রতি তার মনোভাব কীরকম অর্থাৎ আপনি আগেকার আগেকার আগের সরকারের আমলে ওনারদের দীর্ঘদিনের যে ডিলিংস সেই ডিলিংসের যে সম্পর্ক সেই সম্পর্ক কোথাও না কোথাও যদি একটু হোঁচট খেয়ে থাকে তাহলে আপনি ধরেন এই সরকারের কাছ কাছ থেকে উনি কী ধরনের আচরণ আশা করছেন তার উপরে নির্ভর করবে যে উনি কী ধরনের শর্ত রাখবেন অর্থাৎ এই সরকারকে রিট করতে পারার পড়তে পারার সক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ যারা দিচ্ছেন তাদের জন্য এবং সেখানে আমি মনে করি যে বর্তমান সরকার অল্প কিছুদিনই গেছে কিন্তু তারপরেও যেই ধরনের বিবেচনা ওই ফিজিক্যাল স্পেসের ক্ষেত্রে ওনারা দেখাচ্ছেন যে ধরনের প্রত্যয় ওনারা ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাটের শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য দেখাচ্ছেন সেই ক্ষেত্রে আমি মনে করি না যে ওই কোর্ট আন কোর্ট মামাবাড়ির আবদার টাইপের কোনো ধরনের শর্ত এখানে যুক্ত হবে তবে এটা তো এনাম ভাই পরিষ্কার করেই বললেন যে যারা দিচ্ছেন ওনাদের প্রথম এবং একমাত্র বিষয় হচ্ছে যে আমার লোনটা আমি যেটা দিচ্ছি সেটা ফেরত পাওয়া এবং এখানে আরেকটা বিষয় আছে কোনো কোনো জায়গায় তো একদম সেক্টর স্পেসিফিক ইন্টারেস্ট থাকে ওনাদের যে আমার কোন জায়গায় আমি দিব এবং সেখান থেকে আসলে ওনাদের শুধুমাত্র ওই টাকার লগ্নিটাই না ওনাদের আশেপাশে এক্সটার্নালিটিস যেগুলো থাকে মানে আশেপাশের অর্থনৈতিক সেক্টর যেগুলো থাকে সম্পর্কিতভাবে সেই সেক্টরে ওনাদের আগ্রহ থাকে ফলে ওই সেক্টর বাদে ওনারা অন মানে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ সরকার অন্য সেক্টরে বিনিয়োগ করতে চাইছেন বলে ওনারা এই বিনিয়োগে অংশী হবেন ঋণ দেবেন এমনটা মনে করবার কারণ নাই সেই ক্ষেত্রে আমি যেটা আমার কাছে সাধারণভাবে মনে হয় যে যারা দিচ্ছেন তারা ওনাদের অগ্রাধিকার অনুযায়ী দেবেন আমার সরকার সেই ঋণের বোঝাটা আসলে কতটুকু নেবে সেটা আসলে কত শর্তে কী শর্তে শর্ত বলতে আমি ওই যে কনসেশনাল লোন তো অনেক বছর মেয়াদি হতে পারে সেই লং টার্ম কনসেশনাল লোন হলে হয়তো হয়তোবা বর্তমানের একেবারে ধরেন মিড টার্ম পর্যন্ত আমি বলি অন্তর্বর্তীকালীন এবং মধ্যমেয়াদে আমার যদি প্রা অগ্রাধিকার খানিকটা পিছনেও থাকে তাহলেও সহজ শর্তের লোনটা পেলে হয়তো বা আমি তাকে অগ্রাধিকারের সামনের দিকে ঠেলে দেব কিন্তু আমি মনে করি না যে এই সরকার এমন কোনো কাজ করবে যেটা যেই শর্ত আমাদেরকে উন্নয়ন পরিক্রমায় অনেক বাধাগ্রস্ত করবে স্যার আমরা তো আইএমএফ এর কাছ থেকে যখন ঋণ শুরু করলাম তখন তো আইএমএফ অনেকগুলো শর্ত দিল আমাদেরকে এক ধরনের কারেকশন প্ল্যানের মধ্যে আমরা ছিলাম এখন যখন অন্তর্বর্তী সরকারে চল্লিশ দিন দায়িত্ব নেওয়ার মতো হলো এই সময়টাতে দেখলাম বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে আলাপ হলো মোটামুটি বিশ্ব ব্যাংক এডিবি সহ অন্যান্য কিছু রাষ্ট্র দাতা সংস্থা মিলিয়ে প্রায় দশ বিলিয়ন ডলারের মতো প্রতিশ্রুতি পাওয়া গেছে এখন আরও কিছু সংস্কারের কথা এই সংস্থাগুলো বলছে যেহেতু আইএমএফ এর কাছ থেকে এক ধরনের আমরা কারেকশন প্ল্যানে ছিলাম আবার যখন সংস্কারের দিকে যাচ্ছি আমরা ওই অন্যান্য দাতা সংস্থারাও বিভিন্ন খাতে আর্থিক খাতে সংস্কারের কথা বলছে এটা কি কনফ্লিক্টেড হবে কি না বা এটা মার্জ হবে কীভাবে বিষয়গুলো সমন্বিত প্রক্রিয়া কি করে প্রথম যেটা হচ্ছিল আগে যেমন অনেক নানা শক্ত শর্ত আই কারণ তারা ভয় পাচ্ছিল যে সরকার এটা করতে পারবে না এবং এটা না করলে তাদের লোনটা ডিপেন্ডেবল লোন হবে না এটা একটা জিনিস ছিল দ্বিতীয় জিনিস যেটা ছিল যে ইকোনমি যদি মুভ করতে হয় একটা ইকোনমি যদি মুভ করে তাহলে আমি যেটা মনে করি ইকোনমিতে ট্রাস্ট লাগে এখন এই ট্রাস্টটা সবার লাগবে ইনভেস্টারের ট্রাস্ট লাগবে ইনভেস্টারের ট্রাস্ট যখন আমি দেখলাম এক দু একুশ থেকে হঠাৎ করে ফল করা শুরু করলো আমাদের ডলার রিজার্ভ তখন ট্রাস্ট চলে গেছে এই ট্রাস্ট চলে যাওয়া মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা আসবে না এফডিআই আসা কমে যাবে সো এগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন প্রধান শর্তটা কি অবজেক্টিভ হচ্ছে যে আমি যেন ট্রাস্টটা ফিরিয়ে আনতে পারি সো অনেকগুলো শর্ত সেই সমস্ত কারণে তো যখন আমরা নতুন নতুন শর্ত শুনি তখন বুঝি যে ট্রাস্ট ফেরানো এখন যে শর্তগুলো দেখছেন বা এখন যেগুলো আলোচনা করছে সংস্কারের কথা বললেন সেটা হচ্ছে ওই ট্রাস্টটাকে পুনঃ প্রতিস্থাপন করা আমরা ব্যাংকিং সেক্টরকে দেখছি অলমোস্ট ভেঙে পড়ে গেছে এই যে ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে আমাদের কটি ব্যাংক এগারোটা বা বারোটা ব্যাংকের অবস্থা অত্যন্ত সঙ্গীন এরকম অবস্থায় আপনি দেখবেন দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ সব বাধাগ্রস্ত হবে এবং তখন ইকোনমিতে ভবিষ্যৎ ধসটা আরও বড় হবে সুতরাং সংস্কারটা মানে হচ্ছে এই সমস্ত জায়গায় যে পরিবর্তন দরকার সেগুলো যেন করে লোনটা হয়তো এই সংস্কারের জন্য দেওয়া হচ্ছে না আমার অবজারভেশন এটা হচ্ছে সংস্কারটা করলে আমি টাকাটা দিতে পারবো এই হতো আমার আমার ধারণা কিছুটা গভর্নমেন্ট যেটা চেয়েছে আমার জানা মতে সেটা হচ্ছে তারা দুই ধরনের লোন চাচ্ছে একটা হচ্ছে প্রজেক্টেড আর হচ্ছে বাজেট বাজেট সহায়তা বাজেট সহায়তা মানে হচ্ছে এটা আমার কাছে অতটা খারাপ মনে হয় না বাজেট সহায়তা গভর্নমেন্টের একটু শক্তি বাড়ে কারণ গভর্নমেন্ট অলরেডি টাকা ছাপাচ্ছে ফলে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে সুতরাং সে চিন্তা করবে বাজেট সহায়তা করলে তার উপরে যে ট্যাক্সেশনের যে দায়টা একটু কমবে আপাততভাবে রাজস্ব সংগ্রহ রাজস্ব সংগ্রহের চাপটা কমবে এবং ইকোনমিতে এখন যা অবস্থা গত জুলাই মাস থেকে এখন যে অবস্থা এখনও কিন্তু ইকোনমি ঠিক সঠিক পাতে যাচ্ছে না প্রতিদিন আমরা দেখছি কোথাও না কোথাও একটা মানে কি বলা যাবে শ্রমিক অসন্তোষ রকম প্রবলেম তৈরি হচ্ছে সুতরাং যদি দুটো মাস বারো মাসের মধ্যে এরকম থাকে তাহলে অনেক ধরনের চাপ ভবিষ্যতে আসতে পারে সুতরাং বাজেট সহায়তাটা কিন্তু আমি খারাপ অর্থে দেখছি না এটা সহায়ক ইকোনমির জন্য সহায়ক তবে মূল টার্গেট হবে সরকারের যে আমি যেন সেই ট্রাস্টটা ফিরিয়ে আনতে পারি এবং এই ট্রাস্টটা ফিরিয়ে আনতে গেলে আইনের শাসনটা ইম্পর্টেন্ট আইনের শাসন বলতে আমি হুইমজিক্যালি মনে ও অমুক অপরাধী মনে হলো এই লোক পলিটিক্স করে সেজন্য তার তার ইন্ডাস্ট্রি ভেঙে দেব এরকম করলে কিন্তু এই ট্রাস্টটা আসবে না কারণ মনে রাখতে হবে আমরা যে সমাজে বসবাস করি আমরা সবারই কোনো না কোনো পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি আছে এই দৃষ্টিভঙ্গি মানে আমি অপরাধী না আমি অপরাধ করলে অপরাধী দৃষ্টিভঙ্গির জন্য আমরা অপরাধী হই না তো সেই কারণে আমি বলছি এই ট্রাস্টটা ফিরিয়ে আনার জন্য অনেকগুলো সংস্কার দরকার অনেকগুলো প্রতিষ্ঠান ভেঙে পড়ে গেছে আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের মানে অবস্থা খুবই খারাপ ছিল আজকে ব্যাঙ্কগুলোর ধ্বংসাবশে যেটা দেখতে পাচ্ছি এটা মূলত বাংলাদেশ ব্যাংকের ফেইলিয়র ব্যাংকের ওনার এগুলো করবে আমরা জানতাম এটা অস্বাভাবিক না কিন্তু তদারকি প্রতিষ্ঠান তদারকি নজরদারি শুধু না তারা আসলে হাত ছাল ছেড়ে দিয়েছিল তারা সহায়তা করছে অনেক সময় লুটপাটের এটা আমার কাছে মনে হয়েছে যে এই সহায়তা করা কিংবা দেখেও নীরব থাকা দেখে ওই একইভাবে মানে এটা সহায়তা করা একসর্স অথবা আমি দেখে দেখলাম না ভান করা এগুলোর এগুলো একটা জঘন্য অপরাধ দেশের বিরুদ্ধে অপরাধ এগুলোর না এগুলোর ক্ষেত্রে যদি আমরা সঠিক পদক্ষেপ না নেই তাহলে ইকোনমিকে ভবিষ্যতে হবে এটা পুনরাবৃত্তি না হয় এটা ইকোনমি যদি নিজের পায়ে না দাঁড়ায় কতক্ষণ ঋণ করে আমরা চলতে চলতে পারি একটা প্রশ্নের সেই কারণেই এই প্রতিষ্ঠানগুলোকে সঠিক জায়গায় নেওয়া উচিত রাষ্ট্রের সংস্কারে ঋণের প্রয়োজনীয়তা সেই প্রসঙ্গে আপা মানে রাষ্ট্রের সংস্কার করতে হবে এই জন্য ঋণটা আসলে কতটুকু জরুরি সেটি কি ঋণ দিয়েই করতে হবে ঋণ ছাড়া করা যেত না এর পেছনে একটু বলি সেটি হচ্ছে আমরা গেল তিন মাসের যদি হিসাব দেখি ফোর পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের ঋণ আমাদের বেড়েছে যেটি আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে জানতে পেরেছি সব মিলিয়ে এখন ঋণের পরিমাণ একশো চার বিলিয়ন ডলারের মতো সুতরাং ঋণ তো নিলে এক সময় আমাকে ফেরত দিতে হবে সেটি যতই সফট লোন হোক আর যতই আমি মানে যত দিনের জন্যই ছাড় পাই না কেন যত বছরের জন্য ছাড় পাই না কেন এটি তো ঋণ ব্যবস্থাপনার উপর চাপ তৈরি করে এক ধরনের সুতরাং ঋণ নিয়ে সংস্কার দরকার নাকি সংস্কারের পথে বড় আমরা থাকতে পারতাম খানিকটা আচ্ছা ওই আমাদের দেশের অর্থনীতি নিয়ে যখন কথাগুলি বলি তখন তো বাড়ির অর্থনীতির মতো করে আমরা ভাবি না ফলে যেমন আমরা রাষ্ট্রের ঘাটতি সহই সহই চলতে থাকি ঠিক তেমনিভাবে রাষ্ট্র ঋণ করে ঋণ করতে হয় কারণ হচ্ছে যখন যেমন ধরেন আমাদের অভ্যন্তরীণ যে সম্পদ সংগ্রহ এই সংগ্রহের ক্ষেত্রে অনেক আর্থিক বিশৃঙ্খলা রয়েছে এবং আমরা যেটা যে উচ্চতায় পৌঁছতে চাই যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে চাই প্রথম কথা সেই আকাঙ্ক্ষাটা আমাদের ঠিক বাস্তবানুক হয় না সেটার অনেক ধরনের পলিটিক্যাল এজেন্ডা থাকে আবার দিন শেষে একটা ফিজিক্যাল ইয়ারের শেষে আমরা দেখি যে তার মানে খানিকটা বাড়লো আমাদের অর্জন কিন্তু একেবারেই টার্গেটের কোনো কাছাকাছি আমরা যেতে পারি না এবং এই গ্যাপটা থেকেই যাচ্ছে বরাবর এখন আমাদের অভ্যন্তরীণ পুঁজি সঞ্চয়ের ক্ষেত্রে আমরা সংস্কার করে কি করব আমরা সংস্কার করে তো এগোতে চাইব গত অন্তত পক্ষে দু তিন বছরে বিশেষ করে কোভিডের পরে দেখবেন আমাদের গ্রস ক্যাপিটাল ফর্মেশন অনেক কমে এসছে আমাদের ব্যক্তি বিনিয়োগও বাড়ে নাই এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে এবং আসলে আপনি যদি উন্নয়নের পরিক্রমায় দেখেন তাহলে সেটা কমেছে আনুপাতিক হারে কমেছে সেই হিসেবে আমার ব্যক্তি বিনিয়োগ যখন কমছে তখন আমার রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে আমার গ্রস ক্যাপিটাল ফরমেশন কমে গেছে আমার খুব দ্রুত এবং মধ্যমেয়াদে আমার এক্সপোর্ট বাড়াতে গেলেও কিন্তু আমার ইম্পোর্টটা বাড়াতে হবে এবং গ্রস ক্যাপিটাল ফর্মেশন আমাকে যেতেই হবে তাহলে এগুলো আসলে আমার যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে এবং আমার যে আর্থিক খাতের যে বর্তমান অবস্থা সেটা দিয়ে আমরা খুব সামাল দিই হ্যাঁ কিন্তু মাঝখানে মানে যে বিষয়টা আসতো সেটা হচ্ছে আপা মানে বলা হতো ডলারে যদি আমি ঋণ করি আমাকে তো ডলারে রিপেমেন্ট করতে হবে এই কারণে চাপটা বেশি যে কারণে গভর্নমেন্ট বিগত গভমেন্ট আমরা দেখেছি বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের ঋণের মাত্রাটা বাড়িয়ে দিয়েছিল যে কারণে ডলারের জন্য রিপেমেন্টটা করতে না হয় সেই টাকায় রিপেমেন্ট করতে পারে সেটা আবার আরেকটা ইস্যু কারণ অভ্যন্তরীণ মার্কেট থেকে বা ব্যাঙ্ক থেকে যখন আমি ঋণ করছি তখন প্রাইভেট সেক্টর ঋণ পাই কি না সেটি আবার আরেকটি ইস্যু হ্যাঁ সেরকম তো ইস্যু আছেই সেটা তো আছে। আমরা ঋণের কথা যখন বলছি তখন আমরা পাবলিক ডেট মানে হচ্ছে ইন্টারনাল রেট এবং এক্সটার্নাল ইন্টারনাল ডেট এবং এক্সটার্নাল রেট দুটো মিলিয়ে তো ঋণ করি আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বৈদেশিক ঋণ আমাদের অলরেডি ইন্টারেস্ট পেমেন্ট তো ডেট সার্ভিসিং যেটা বলি সেটা প্রায় দুই বিলিয়ন ডলারের উপরে এই বছরটা হ্যাঁ দুই বিলিয়ন ডলারের উপরে হয়ে গেছে এবং তার মধ্যে এক বিলিয়নের কাছাকাছি ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন আছে আমার মূলটা এবং প্রায় নাইন মানে পয়েন্ট নাইন না সুদ হচ্ছে প্রায় এক বিলিয়নের কাছাকাছি পয়েন্ট নাইন সেভেন বিলিয়ন এরকম আর কি এরকম আমরা ইয়ে করেছি এখন আমরা যদি দীর্ঘমেয়াদে কনসেশনাল লোনের ব্যবস্থা করতে পারি তাহলে সেইটা আমাদের খুব বেশি চাপ পড়বে না একটা জিনিস মনে রাখতে হবে ধরেন আমাদের কাছাকাছির মধ্যে উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশের যে ডেট জিডিপি রেশিও সেটা কিন্তু শ্রীলঙ্কার চাইতে অনেক কম ফলে আমরা এখনও ওই ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু যাইনি ফলে ওগুলো নিয়ে ভাবনা চিন্তার ব্যাপার না আমরা একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছি এটা সত্যি কিন্তু আমরা যদি ঋণটার সঠিকতা বিবেচনা করে উন্নয়ন কার্যক্রমে নিতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের আর্থিক খাতে তেমন কোনো বিশৃঙ্খলা নতুন করে তৈরি হবে না এটা আসলে সংস্কার যেটা আমরা বলছি সেটা দীর্ঘমেয়াদী সংস্কারের বিবেচনা মাথায় রেখে ওই যে ওই অনুমতিটা মাথায় রেখেই ভাবতে হবে যে আমরা সঠিকভাবে এই ঋণটা খরচ করব। আমার কোনো মেগা প্রকল্পে ওভার এস্টিমেশন হবে না আমার ক্যাপিটাল ফ্লাইট চলে যাবে না আমার দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগকারী আস্থা পাবেন আমার পুঁজি মার্কেট সেটা সঠিকভাবে কাজ করবে এই সকল কিছু আমার আইনের শাসন তৈরি হবে সকল কিছু সাপেক্ষে অর্থাৎ রিফর্ম শুধু আর্থিক খাত না সকল সম্পর্কিত খাতগুলোকে নিয়ে একটা বসবাসযোগ্য দেশ যদি আমরা করতে পারি সেই ক্ষেত্রে আমার এই ঋণের বোঝাটা আসলে খুব বেশি মানে দুর্গতি ডেকে আনবে না আর কি স্যার আমরা আলাপ থেকে যতটুকু জানতে পারলাম আর কি যখন বিশ্বব্যাংক যখন বৈঠক করলো তারপর যখন তারা আমাদের নীতি ঋণ নির্ভর যে ঋণটা দিবে সেখানে কিছু শর্তের ব্যাপার আমরা জানতে পেরেছি তিনটি শর্তের কথা বলা হচ্ছে একটি হচ্ছে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন দুই নম্বর হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্ব ব্যাংকে উপস্থাপন করা এগুলো কতটা জরুরি কতটা কাজে দিবে আমাদের তিনটি শর্ত জুড়ে দিয়েছে বিশ্ব তিনটি শর্ত একটি শর্ত হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা এটা আমেরিকাতে বহুভাবে চলে আসছে আমার ধারণা এটা কার্যকর হবে না বাংলাদেশ মানে এটা নানাভাবে বিভিন্ন ইয়েতে ট্রায়াল হয়েছিল কাজ করে না মানে কোম্পানির কাজ হবে ঋণগুলো কিনে নেবে কিনে নাও মানে আইডিয়াটা হচ্ছে যে ঋণটা খেলাপি হলো আমি কিনে নেব এবং এটা বিক্রি করে দেব এখন আমি এরকম एग्जांपल জানি নাম বলবো না ব্যাংকের ঋণে খেলাপি হয়েছে ব্যাংক বিক্রি করার জন্য টেন্ডার দিয়েছে কেউ কিনতে আসে না একবার দুইবার তিনবার টেন্ডার দেওয়া হয়েছে কেউ কিনে কেন কারণ যা যে ব্যক্তির সম্পত্তি আপনি কিনতে যাচ্ছেন সে এত পাওয়ারফুল যে তার সম্পর্কে আপনি হজম করতে পারবেন সুতরাং আমার ধারণা এটা আমেরিকান এক্সাম্পল আমেরিকাতে এরকম পাওয়ারফুল ব্যক্তি নাই সকলে আইনের ঊর্ধ্বে না এখন আমরা যদি ওই অবস্থায় ফেরত আনতে পারি যে আইনের ঊর্ধ্বে কেউ থাকবেন না কেউ পাওয়ারফুল না আই হ্যাভ ডাউটস বাংলাদেশ এখনও এই জায়গায় রেডি কিনা সুতরাং এটা ফেল করবে তারপরে দ্বিতীয় শর্ত রয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী খেলাপি নতুন সংজ্ঞা নির্ধারণ করা আর এটা দরকার ছিল খেলাপি দরকার ছিল কারণ আমরা নষ্ট করতে করতে একটা জিনিসকে একেবারে অপাত্রিয়ে ফেলে উঠছে খেয়াল করেন ঋণের সংজ্ঞাতে বলা ছিল দুই পার্সেন্ট দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে দশ বছর পর্যন্ত আমি এই ঋণ বই নিতে রাখতে পার এবং এটা এটা কোনো সংজ্ঞাতে পড়ে না এবং এগুলো সব তৈরি করা হয়েছিল অনেকটা রাজনৈতিক সহায়তার জন্য আমি বলবো কোনো ধরনের এক ধরনের ব্যাক এটা ঠিক ছিল না সুতরাং এটা আমি অস্বীকার করবো না এটাকে ভালো এবং এটা পালন করা উচিত আর যে টাস্ক ফোর্সগুলো হয়েছে সেগুলোর অডিট করে বিশ্ব কাছে উপস্থাপন করা প্রতিবেদন টাস্ক ফোর্সের যে রিপোর্ট অডিট রিপোর্ট বিশ্বব্যাংকের কাছে উপস্থাপনটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে এই কারণে কারণ বিশ্বব্যাংকের কাছে কেন দিতে হবে বাট এটা দিয়ে যদি তারা মনে করে আমার অডিটকে বিশ্বাস করে না সেটারও যথেষ্ট কারণ আছে আমরা বহুদিন আগে আমার মনে আছে আমি এন চেয়ারম্যানকে বলেছিলাম যে দেখেন আমাদের অডিট ফার্মগুলো ঠিকমতো অডিট করে না চার রকমের অডিট রিপোর্ট তৈরি করে এটার একটা সংশোধন তারা করেছেন সেটা হচ্ছে অডিট ফার্ম এখন অডিট করার সময় ইউনিক আইডি নাম্বার দিচ্ছেন কিন্তু অধিকাংশ অডিট ফার্ম কিন্তু সঠিকভাবে অডিট করতে পারে নাই এই যে তাদের ব্যর্থতা এবং এই ব্যর্থতাটা শুধু বাংলাদেশে একা হয় না পৃথিবীর বহু দেশে অডিট ফার্মে ব্যর্থতা আছে বাট আমাদের দেশে অনেক বেশি ছিল সুতরাং এই জন্য হয়তো বলেছেন বাট এটা আমাদের জন্য আমি খুব এইভাবে বলবো যে আমি একেবারে এটার জন্য হ্যাপি হব না কারণ এটা আমাদের নিজস্ব দায়িত্ব তাদের চেয়েও বেশি দায়িত্ব আমাদের সরকারের বলা যে আমার অডিট ঠিক মতো হবে সুতরাং সেভাবে চিন্তা এবং এখানে আমার একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচারের অডিট আসলে তো পাবলিক ডোমেনেই থাকার কথা না আমাদের অডিটর জেনারেল আছে সেটা কিন্তু অডিটর জেনারেল করে অডিট ফর্ম দিয়ে করেন এটা না ওই যে অডিটর জেনারেলের অফিস করেন অডিটর জেনারেল অফিস করে এবং সেই আস্থাটা তো নিজেদের মধ্যে ফিরিয়ে আনতে হবে এটা আমাদের মধ্যে আনতে হবে আমি মনে করি আরেকটা জিনিস যেটা উনি বলছিলেন সেটা হচ্ছে যে আমি যখন ঋণ নিচ্ছি যে আমাদের বাজেট সহায়তা আমাদের ঋণের একটা বাড়তি কারণ আমার এখনও মনে হয় আমার যে এতটা তা না কিন্তু যেটা হচ্ছে আমাদের দেনা রয়ে গেছে অনেকগুলো সেই দেনার জন্য এখন আমি বৈদেশিক মুদ্রা যদি ঋণ নিচ্ছি বাজেট সহায়তা পাই আমি সহজে দিতে পারি এটা একটা বাট এটার মূল দায়িত্ব হবে সরকার আমাদের সংস্কার করার জন্য বৈদেশিক মুদ্রা লাগবে এমন কোনো কারণ নাই কিন্তু আমার কাছে এখনও মনে হচ্ছে না মানে আমরা যারা বিভিন্ন জায়গায় অনেকগুলো কমিশন হয়েছে এরা তো বৈদেশিক মুদ্রায় কিছু খরচ করবে না কিন্তু উদ্দেশ্য হচ্ছে আস্থা তৈরি করার জন্য আমার বৈদেশিক মুদ্রার ট্রেন্ডটা যেন আপওয়ার্ড হয় এটা আস্থা তৈরির কাজে লাগবে সেই জায়গায় একটু পুশ করা অনেকটা মনস্তাত্ত্বিক আমার যা মনে হয় এটাকে আমি এত ইয়ে মনে আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে আমাদের একশো চার বিলিয়ন এটা খুব বিশাল না কিন্তু আপনি একটু বলি শ্রীলঙ্কা যখন কলাপস করেছে তখন তার জাতীয় এর নাইনটি সেভেন নাইনটি নাইন পার্সেন্টের কাছাকাছি ঋণ আমার এখনও থার্টি পার্সেন্ট এটাকে অনেক সময় ভালো মনে করতে পারেন কিন্তু এটা খারাপ হবে তখনই যখন আমি ঋণ নিয়ে বালিশ কিনবো সাতাইশ হাজার টাকায় এই প্রবলেমগুলো যেন আমরা না করি তার মানে আমার সংস্ক এমন দায়িত্ব করতে হবে যে আমি যখন এক্সপেন্ডিচারে পাবলিক এক্সপেন্ডিচারে যাবো ইনভেস্টমেন্ট করব তখন যেন এটাকে মিসইউজ না করি আমরা যদি মিসইউজ করি তাহলে বিপদ হবে সুতরাং এখনও লেভেল নিয়ে আমি চিন্তিত না কিন্তু আমি মনে করি মেগা প্রজেক্টের কথা আসছে বিভিন্ন প্রজেক্টে যে মিসইউজগুলো আমরা দেখেছি এটা দেশের জন্য মারাত্মক এবং এটা এই প্রজেক্টে না যিনি এই কাজটা করেছেন যারা দায়িত্বে ছিলেন আগামীতে তারা করবেন না এটা সঠিক সংস্কার না হলে তারা করবেন কারণ একই লোকই নানাভাবে বিভিন্ন জায়গায় আছে হ্যাঁ সুতরাং তারা করতে পারে এবং তখন দেশের জন্য বিপজ্জনক হবে জার্মানি যেটি বলছে আগামী দশ বছরে বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো সহায়তা দেবে সেটি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহার হবে এখন আপা জানতে চাওয়া সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি বলতে আমরা যেটা বুঝি আমাদের তো হাইড্রো বা আমরা উইন্ড বা সোলার এগুলো খুব একটা এফেক্টিভ না আমরা দেখানো গ্যাস কয়লা তারপর বাকিটা জ্বালানি তেল তেলের উপর নির্ভরশীল আমাদের পাওয়ার সেক্টর বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য জ্বালানিতে কী ধরনের সংস্কার আসতে পারে যেটা দিয়ে আমরা সামনের দিনগুলোতে এগোতে পারবো এই অর্থ দিয়ে একটা জার্মানি যখন বলেছেন একটা আস্থার জায়গা বলি ইউরোপ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনেক কাজ করেছে এবং তাদের টেকনোলজি অনেক দূর অগ্রসর এবং বিশেষ করে জার্মানি তো রিনিউয়েবল এনার্জিতে খুবই ভালো করেছে আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে হাইড্রো ইলেকট্রিসিটিতে যেই পরিমাণ ধরেন উচ্ছেদ হয় এবং যেই পরিমাণ ডিসপিউট থাকে তাতে করে হাইড্রো ইলেকট্রিসিটি হয়তো বা উইন্ড মিলের বাস্তবতা হচ্ছে যে আপনি উপকূলে করেছেন কিন্তু উপকূলে আমাদের যে পরিমাণ ঝড় হয় যেইভাবে আসে তাতে খুব বেশি সফল হয় আমাদের কুতুবের ক্ষেত্রে নর্থ সিতে যে পরিমাণ বাতাস থাকে তারা যেভাবে সেটাই বলছি আমাদের এখানে আসলে বাতাস বাকি থাকলে হচ্ছে সোলার 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 দীর্ঘদিন কাজ চলছে বাংলাদেশে হ্যাঁ সোলার হোম সিস্টেম একটা মানে কার্যকর এবং সফল মানে সফল প্রোগ্রাম আমাদের এখানে বাড়িতে বাড়িতে যে সোলারের যে আয়োজনগুলো রয়েছে এছাড়া যে আমাদের সোলারের যে বিকাশের যে সুযোগ রয়েছে সেক্ষেত্রে আমাদের ল্যান্ডের প্রাপ্যতা এটা একটা মানে এ কনস্টেন্ট হিসেবে এসেছে তবে দশ বছর মেয়াদি যদি আমাদেরকে লোন দেওয়া হয় সেই ক্ষেত্রে ওনারা মানে আমাদের অল্টারনেট রিনিউয়েবল এনার্জিতে যাওয়াটা তো একটা আমাদের প্রত্যয়ের মধ্যেই ছিল না আমাদের একটা বৃহত্তর এনার্জি যে আমাদের ভিশন ছিল সেটার মধ্যেই ছিল এখন সেই ক্ষেত্রে সম্ভাব্যতা যাচায় এবং কোনো ধরনের অপচয় না করে সত্যিকার অর্থে কৃষির সাথে কোনো ধরনের মানে কোনো ধরনের আপোষ না করে আমাদের এই মার্কেটটাকে যাচাই বাছাই করে আমরা ঋণ ঋণটা নিতে পার পারি কি না সেই সম্ভাব্যতাগুলো দেখে আসলে এই ঋণটার ব্যাপারে মতামত দেওয়া দরকার আর এ আমার আপনি যদি বলেন যে আর কোনো ধরনের সংস্কার এবং মানে জ্বালানি খাতের সংস্কারের জন্য আমার একশো বা দেড়শো কোটি টাকার লোন লাগবে এই মুহূর্তে আমার কাছে এটা তো এই বেগ টার্মিনোলজি আসলে কোনো অর্থ দাঁড়ায় না আসলে যেখানে আমরা খুব সম্প্রতি যেটা ফেস করলাম সেটা হচ্ছে আমাদের এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে তার জন্য কয়লার কেনার বা এলএনজি কেনার পয়সা সেখানে একটু ঘাটতি রয়েছে ঘাটতি রয়েছে সেখানে মানে নবায়নযোগ্য জ্বালানিতে মুভ করা একটা ইস্যু আছে আমার কাছে যেটা মনে হচ্ছে মানে আমি জার্মানির ইয়েটা দেখেছি দশ বছর মেয়াদি যদি জ্বালানি নবায়নযোগ্য জ্বালানিতে দুটো পসিবিলিটি বাংলাদেশে আছে একটা হচ্ছে প্যানেল উৎপাদন করার পসিবিলিটি আছে সো আমি আনটি নো এক্স্যাক্টলি কি এটা হতে পারে লোনটার মাধ্যমে বাংলাদেশে প্যানেল উৎপাদনের একটা পদক্ষেপ এটা যদি হয়ে থাকে ভেরি গুড দ্বিতীয় যেটা আছে যেটার সাথে আমি অতটা অ্যাগ্রি করি না সেটা হচ্ছে আমরা ওয়েস্ট টু এনার্জি করছি টু এনার্জি মানে হচ্ছে যেটা বর্জ্য থেকে বিদ্যুৎ বর্জ্য থেকে বিদ্যুৎ এখন আমাদের মতো দেশে যেখানে বৃষ্টির পরিমাণ অত্যন্ত বেশি সেখানে এটা কস্ট ইফেক্টিভ না এটা এর চেয়ে বর্জ্য থেকে সার অনেক বেশি ইফেক্ট সুতরাং জার্মানি আসছে এই জন্য আমি জার্মানি দুটোতেই ভালো এবং জার্মান টেকনোলজিতেই তারা চায় যেন বর্জ্য থেকে বিদ্যুতে যায়, এটাতে আমি খুব পক্ষে না কারণ এর চেয়ে বর্জ্য থেকে সার আমাদের অনেক কাজে লাগবে ইভেন আমাদেরকে সহায়তা করবে বৈদেশিক মুদ্রা বাঁচাতে আর আমি যদি এই বিলিয়ন যেটা বললেন এটার মাধ্যমে যদি ইন্ডাস্ট্রিটা করি প্যানেল উৎপাদন করতে পারি যেটা ইন্ডিয়া করছে চায়না করছে তাহলে ভবিষ্যতে আমাদের জন্য উপকার হবে কারণ আমাদের এইটা সোলার এনার্জি আলটিমেটলি আসবে সুতরাং আমাদের এই উৎপাদনটা আসবে সুতরাং আমি শিওর না কোন দিকে যাচ্ছি বাট দ্যাট ইজ এ গুড স্টেপ যদি সেভাবে হয় সামনের দিনগুলোতে আরো আলাপ আলোচনা হলে বিষয়গুলো আরো স্পষ্ট হবে স্যার যেটি আপনার কাছে জানতে চাওয়া স্যার সেটি হচ্ছে অর্থ এবং আমাদের যে বাণিজ্য উপদেষ্টা সালউদ্দিন আহমেদ স্যার তিনি যখন আলাপ করলেন নির্বিশ সাথে তখন এই ধরনের সহায়তার ব্যাপারে ব্যাংকিং খাতের যে তিনটি আমরা যে পয়েন্ট পড়লাম যে আর্থিক খাতে সংস্কারের প্রসঙ্গ সেটির বাইরেও সরাসরি তারল্য সহায়তার কথা তিনি বলেছেন যে এটি বিষয়ে আলাপ হয়েছে বিশ্ব ব্যাংকের সাথে আলাপ হয়েছে সেটি হচ্ছে ব্যাংকিং খাতে তারল্য যোগানে কোনো ধরনের বিদেশি সহায়তা পাওয়া যায় কি না ব্যাংকিং খাতে তারল্য যোগান বা সরকারের অর্থ দেওয়ার প্রসঙ্গত আমরা এর আগেও অনেক ধরনের সমালোচনার মুখে দেখেছি বা সরাসরি বাজেট সহায়তাও দেখেছি আমরা যে দুর্বল কোনো একটা ব্যাংকে হয়তো বা সরকার বাজেট সহায়তা দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু ফলাফল আমরা কোনো খুব একটা ভালো দেখিনি এখন বিদেশি অর্থে তারল্য সহায়তার যোগান ব্যাংকিং খাতে বিষয়টি কেমন হবে এটা আমি পরিষ্কার বলতে পারবো না কারণ প্রথমত বলি এভাবে যে বিদেশি টাকা তো দেশি ব্যাংকের তারল্য হবে না কারণ আলটিমেটলি বাংলাদেশের তহবিল করা হবে বলা তহবিল তৈরি তহবিল তৈরি করা হবে সেই তহবিল থেকে হচ্ছে ব্যাংকগুলোকে ফাইন্যান্সিং করা ফাইন্যান্স করা আমি যেটা ভাবনার কথা আমি যে যেটা মনে করি বাংলাদেশের অন্য দেশের মতো বা আমেরিকানদের মতো আমাদের ব্যাংকগুলোকে মানে কলাপস করতে দেওয়া যাবে না যাবে না কেন কারণ আপনি এভাবে দেখবেন ব্যাঙ্কগুলো হয়তো সিলেটে তাদের সেভিংসটা ইনভেস্ট করছে ঢাকাতে এনে অথবা চট্টগ্রামে গিয়ে এক ডিস্ট্রিক্ট থেকে সেভিংস আসতেছে আরেক ডিস্ট্রিক্ট খরচ করে সুতরাং আমি যদি দেখি যে ব্যাংকের অবস্থা খারাপ তাহলে কিন্তু একটা ব্যাংক কলাপস করা মানে সারা বাংলাদেশের শত হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহক বিপদে পড়বে সেজন্য ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেমে এটা করা যাবে না এই কারণেই ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশ ব্যাংকে অনেক বেশি সাবধানী হতে হবে কারণ আলটিমেটলি এখানে কলাপস করতে দেওয়া যায় না যদি যায় তাহলে ইকোনমি কলাপস করবে সেই কারণে যদি তহবিল গঠন হইতে পারে তাহলে আমি খারাপ মনে করি না যেটা বাজেট চাপ ব্যাংক খাতের সংস্কারে বাংলাদেশ ব্যাঙ্ক একটি প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্পের নীতি পলিসি অনুযায়ী সেই সংস্থাটি ঋণ দিবে সেটি হচ্ছে ব্যাঙ্কগুলোকে পুনর্মূলধন হিসেবে এই বিবেচনা করবে আপা যে বিষয় নিয়ে আলাপ শুরু করতে চাই এবার সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে পঞ্চবার্ষিক পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো অষ্টম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটি আর খুব বেশি সময় ছিল না কিন্তু তারপরও সেটি স্থগিত করা হলো সেটি স্থগিত করার পিছনে কি কারণ কাজ করছে বলে এই মুহূর্তে মনে হয় আপনার কাছে অ্যাকচুয়ালি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা তো শেষ হবে হচ্ছে জুন দু এবং আমরা মানে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে দু হাজার জুলাই থেকে শুরু করার কথা ছিল তো আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যদি বলা হয়ে থাকে এই কথাটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত মানে এর মানে আর যে কয়টা মাস আছে সেই কটা মাসে এই পরিকল্পনার অধীনে যদি কোনো প্রকল্প গ্রহণ করে থাকে যেটা ওই ওই এই পরিকল্পনার লক্ষ্যমাত্রার সাথে সাহুজ্যপূর্ণ সেগুলোকে আপাতত স্থগিত করা হচ্ছে কি হতে পারে যে আমরা অনেক ধরনের সংস্কার কাজের মধ্য দিয়ে যাব যে কারণে এই পরিকল্পনাটি আপাতত সেই সংস্কার কার্যক্রম আমি যেটুকু আমি যেটুকু বুঝি যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন কোন ধরনের বড় ধরনের কোন প্রকল্পের যে মেগা প্রকল্পে যাচ্ছে হ্যাঁ এই মুহূর্তে হাতে দিচ্ছে না বরং চলমান কাজগুলোকে সাশ্রয়ীভাবে কিছু মানে কিছু দূরে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাও খুব সম্ভব এগোবে না বলেই আমার ধারণা অন্তর্বর্তীকালীন একটা পরিকল্পনা করবার জন্য উদ্যোগী হতে পারেন কারণ আসলে তো পঞ্চবার্ষিক পরিকল্পনার একটা রাজনৈতিক বাহিন থাকতে হয় সেই রাজনৈতিক বাহিন হয়তোবা নির্বাচিত সরকারের আওতায় হবে সেইটা মনে করেই হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার মানে এখন আর নতুন কোনো পরিকল্পনার মধ্যে দিয়ে যেতে চাচ্ছেন না আর আমার কাছে মনে হয়েছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করাটা এটা যদি বলে থাকেন এটা আসলে একটা আনুষ্ঠানিক বার্তা এটার মধ্যে খুব বেশি এফেক্টিভ কার্যকর কোনো ধরনের পার্থক্য তৈরি করে দেবে এই এখনকার সরকারের সাথে আগের আমলের যে কন্টিনিউশন সেটার মধ্যে খুব বেশি পার্থক্য করে দেবে এরকমটা মনে হয় না অলরেডি এই কাজগুলো আমরা জানি যে এগুলো হচ্ছে মানে এই এই সংস্কারের কাজগুলো চলছে আচ্ছা স্যার সেটি আরেকটি মানে বক্তব্য যে অনেক রাজনৈতিক প্রকল্প রয়েছে যা অনেক বেশি বিশেষ কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিকে সেটিকে লাভবান করার জন্য নেওয়া হয়েছে এই জন্যই কি স্থগিত না যেটা হচ্ছে যেহেতু এটা শেষ বছর এবং ইলেকশন যাওয়ার পরে এই বর্তমান যে বাজেটটা যেটা জুলাই থেকে শুরু হলো এখন আমরা মাত্র সেপ্টেম্বরে আসছি এই সময়ে নতুন অনেকগুলো প্রকল্প হয়তো আসতে ছিল আমি জানি না সেই প্রকল্পগুলো স্থগিত করছেন কিন্তু যেটা পুরনো থেকে চলছিল সেটা স্থগিত হবে না কারণ তাহলে তো আপনি মাঝপথে বিপদে পড়বেন সুতরাং আমার ধারণা এই অর্থেই বলা হয়েছে যে নতুন কোনো প্রকল্প পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় এই বছর আর নেব না কারণ এগুলো যাচাই বাচাই করে নতুন করে শুরু করতে গেলে এই বছর পার হয়ে যাবে আমার ধারণা এটি উদ্দেশ্য হতে পারে সেই কারণেই হতবা বলছেন এর বাইরে খুব বিশাল ইমপ্লিকেশন আমি দেখছি না প্রতি বছর আমি খুব সহজ এক্সাম্পল দিই বাংলাদেশের বাৎসরিক উন্নয়ন প্রকল্প যে প্রজেক্ট এডিপিতে একশো প্রজেক্ট আসে নতুন বারোশো তেরোশো প্রজেক্টের মধ্যে একশো নতুন তো আসলে ওই একশো প্রজেক্টের জন্যই হয়তো বলা হচ্ছে যে এখানে হয়তো রাজনৈতিক প্রভাব থাকতে পারে অথবা বিশাল অঙ্কের খরচ থাকতে পারে যেটা নিয়ে আমি দেখেছি অর্থ উপদেষ্টা অনেক সময় বিব্রত উনি বলছেন এত খরচ হচ্ছে তুসুতরাং সেই সমস্ত কারণে আপাতত এটাকে স্থগিত এটি আমি আমি মনে করছি এর বেশি হবে না হ্যাঁ আর নবমটা তো আমরা জানি রাজনৈতিক উদ্দেশ্যে পাঁচ বছরের পরিকল্পনা একটা নির্বাচিত সরকার ছাড়া তারা যে গ্রহণ করতে চাচ্ছেন না আমি এটার সাথে একমত সামনের দিনগুলোতে হয়তো আরও স্পষ্ট হবে বিষয়গুলো আরও আলাপের সুযোগ হবে আজকে এ পর্যন্তই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ দর্শক শেষ করছি এখন প্রকার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে